আজকের ভিডিওতে আমি এমন একটা দারুণ অ্যাপ্লিকেশনের সম্বন্ধে কথা বলবো যার মধ্যে তোমরা অনেক অনেক রোম্যান্টিক এবং শেয়ার রিংটোন পেয়ে যাচ্ছ। এই রিংটোনগুলোকে কিন্তু তুমি চাইলে খুব সহজে নিজেদের ফোনে রিংটোন হিসেবে সেট করতে পারবে, এছাড়া কিন্তু নিজেদের ফোনের স্টোরেজে এটাকে ডাউনলোডও করে রাখতে পারবে। তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক অ্যাপ্লিকেশনটার কী নাম আর এটা কীভাবে কাজ করবে। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে আমাদেরকে প্লে স্টোর থেকে লাভ রিংটোন নামের একটা অ্যাপ্লিকেশনকে ডাউনলোড করতে হবে। এই অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করবে, ডাউনলোড করার পর জাস্ট এটাকে ওপেন করে দেবে। ওপেন করলে দেখো তোমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখো অনেক অনেক রিংটোন কিন্তু চলে এসেছে। এবার তুমি চাইলে যে কোনো রিংটোনকে শুনতে পারো। তো কি করবে, রিংটোনের উপরে এখানে ক্লিক করবে। তো আমি শোনাবো তোমাদেরকে। একটা জিনিস বলা হয়নি, সেটা হলো যে যখন তুমি রিংটোনটার উপর ক্লিক করবে, দেখাচ্ছি দেখো আর একটা রিংটোন। তো দেখো এই রিংটোনের উপরে আমি ক্লিক করলাম, ক্লিক করলে দেখবে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে যে প্লে বলে যে অপশান আছে সেখানে ক্লিক করবে। এখানে তো এখানে ক্লিক করলে কিন্তু রিংটোনটা চলবে, নাহলে কিন্তু চলবে না। আর এখানে দেখো রিংটোনে যে রিংটোনের নিচে অপশান রয়েছে, এখানে কিন্তু তুমি চাইলে এটাকে নিজের ফোনে রিংটোন হিসেবে সেট করতে পারবে। এছাড়া যে অ্যারো চিহ্ন আছে মাঝখানে, সেখানে ক্লিক করলে কিন্তু তুমি এটাকে নিজের ফোনের স্টোরেজে কিন্তু ডাউনলোডও করতে পারবে। তো কি করবে এবার রিংটোন চালাতে গেলে, তো প্লেতে ক্লিক করবে। তো দেখো মিউজিক কিন্তু তোমরা শুনতে পারলে। তো এবার এটাকে ডাউনলোড করতে গেলে কি করতে হবে, যেটা বললাম যে এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করবে, আর রিংটোন হিসেবে সেট করতে গেলে এখানে যে রিংটোনের অপশান আছে সেখানে ক্লিক করবে। ক্লিক করলে রিংটোন বলে যে অপশান আছে সবার প্রথমে সেখানে ক্লিক করলে কিন্তু এটা রিংটোন হিসেবে সেট হয়ে যাবে। তো এরকমভাবে কিন্তু খুব সহজে তোমরা সুন্দর সুন্দর রোম্যান্টিক রিংটোন নিজের ফোনে সেট করতে পারছো। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা সবার খুব কাজে লাগবে। সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।